প্লাস্টিকের বোতল ফেলে দিবেন না, এগুলো দিয়ে অনেক উপকারী জিনিস বানাতে পারবেন যা আপনার অনেক টাকা বাঁচিয়ে দিবে। এজন্য একটি ছোট সাইজের প্লাস্টিকের বোতল নিতে হবে, এটির মাঝের অংশটিকে কেটে ফেলতে হবে। আমরা একটি এন্টি কাটারের সাহায্যে এর মাঝের অংশটিকে কেটে নিব। আমরা যেভাবে কাটছি ঠিক সেভাবেই কাটবেন। কাটা হলে দেখবেন মাঝের অংশটি কেমন ফাঁকা হয়ে গেছে। এবার কেচির সাহায্যে পিছনের অংশের দুপাশে দুটো ফুটো করতে হবে। অবশ্যই ফুটোগুলোকে একটু বেশি বড় আকৃতি দিতে হবে, এজন্য কেচি দিয়ে বারবার এভাবে ছিদ্র করে নিচ্ছি। এবার আমাদের অন্য আরেকটি বোতল নিতে হবে এবং এর উপরের অংশটিকে কেটে নিতে হবে। একইভাবে এন্টি কাটারের সাহায্যে বোতলের উপরের এই অংশটিকে কেটে নিয়েছি। এবার কেচি দিয়ে এর সাইডের বাড়তি অংশটিকে কাটতে হবে যাতে এটি স্মুথ হয়। এখন এটিকে স্ট্রিপের মতো করে কাটতে হবে। এই দেখুন, একটু বড় বড় করে কাটতে হবে। এটিকে সম্পূর্ণ এভাবে কাটতে হবে, ভুলেও বেশি চিকন করে কাটবেন না। এগুলো কাটা হলে আপনি এটির স্ট্রিপগুলোকে ভাঁজ করে দিবেন। আমরা যেভাবে করে দেখাচ্ছি ঠিক সেভাবেই করবেন। এটিতে হালকা একটু প্রেস করলেই দেখবেন এগুলো ভাঁজ হয়ে যাচ্ছে। আমাদের পুরোটাই ভাঁজ হয়ে গেছে, দেখুন দেখতে কেমন দারুণ লাগছে। এবার এর ছিপিটি খুলে ফেলতে হবে। মূলত এর ছিপিতে একটি ছিদ্র করতে হবে। আমরা কেচির সাহায্যে এই ছিদ্রটি করব। ছিপিতে ফুটো করা হলে এর মধ্যে একটি লম্বা কাঠি সেট করতে হবে। কাঠির বাড়তি ছুচালো অংশটিকে কেটে বাদ দিয়ে দিতে হবে। এবার এর ভিতরে আঠা দিয়ে লাগাতে হবে। মূলত এটিকে মজবুত বানাতে হবে যেন এটি সহজে খুলে না যায়। আরো মজবুত বানাতে এর উপরের অংশে আঠা লাগিয়ে দিতে হবে। হয়েছে, এবার নিতে হবে এরকম একটি আইসক্রিমের চামচ। এটিকে ছোট করে কেটে নিতে হবে। এবার এটিকে কেচির সাহায্যে গোল করে কেটে নিতে হবে। আমরা কেচি দিয়ে এটিকে একটি সাইজ দিয়ে দিচ্ছি। হয়েছে, এবার এটিকেও ফুটো করতে হবে। এটি ফুটো হয়ে গেলে এটিকে কাঠির ভিতরে প্রবেশ করাতে হবে। এটিকেও মজবুত করার জন্য আঠা ব্যবহার করতে হবে। আমরা এর মধ্যে গানগুলো দিয়ে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ রেখে দিতে হবে যাতে আঠাটি শুকিয়ে যায়। এবার এটিকে বোতলের এই অংশের সাথে লাগাতে হবে। এটি লাগানো হলে এরকম দুটি রাবার নেবেন এবং এই রাবারগুলোকে এই কাঠির সাথে বেঁধে দিতে হবে। আমরা একটি সুতার সাহায্যে এটিকে টাইট করে বেঁধে দিব। হয়েছে, এবার এটিকে এক সাইডে রেখে দিন, এটিকে পরে কাজে লাগাবো। এবার চারটি একই সাইজের বোতলের ছিপি নিতে হবে, এগুলোকে ছিদ্র করব। তবে মনে রাখবেন এই ছিপির মধ্যে খুব বেশি বড় ছিদ্র করা যাবে না। এক এক করে সবগুলো ছিপিকে ছিদ্র করে নেওয়া হয়ে গেছে। এবার কাঠির মধ্যে এই ছিপিগুলোকে আটকাতে হবে। প্রথমে একটিকে এভাবে প্রবেশ করিয়ে এটির বাড়তি অংশটিকে কেটে নিব। এটি কাটা হলে আমাদের নিতে হবে প্রথমে সেই ফুটো করে রাখা বোতলটিকে। এর নিচের দিকের ফুটোর মধ্যে কাঠি প্রবেশ করিয়ে অন্য আরেকটি ছিপি লাগিয়ে দিতে হবে। এটিকে একটু কাছাকাছি রেখে কাঠির বাড়তি অংশটিকে কেটে ফেলবো। ঠিক একইভাবে বোতলের উপরের দিকেও ছিপিগুলোকে কাঠির সাহায্যে লাগাতে হবে। এবার আগের করে রাখা সেই বোতল এবং রাবারটিকে এর মধ্যে সেট করতে হবে। আমরা এই বোতলের পেছনের অংশে এটিকে সেট করব। এবার আমাদের আরও তিনটি রাবার নিতে হবে এবং এগুলোকে আগের রাবারের সাথে একটি একটি করে বেঁধে ফেলতে হবে। মূলত রাবারের সাইজ বৃদ্ধি করলাম। এবার এগুলোকে বোতলের ভিতরে দিয়ে সামনের দিকে আনতে হবে। আমরা চিমটির সাহায্যে এটিকে সামনে এনে এটিকে উপরের দিকে ফোল্ড করে দিব এবং বোতলের ছিপি লাগিয়ে দিব। এবার দেখুন ম্যাজিক, এর ভিতরের রাবারটিকে হাত দিয়ে ভালোভাবে পেঁচাতে হবে। পেঁচানো হলে এটিকে ছেড়ে দিবেন, দেখবেন এটি দ্রুত গতিতে চলছে। তৈরি হয়ে গেল অসাধারণ একটি খেলনা। তাই বোতল ফেলে না দিয়ে আপনার বাচ্চাদের এমন খেলনা বানিয়ে দিতে পারেন, আর আপনার বাচ্চারাও অনেক খুশি হয়ে যাবে হ্যান্ডমেড এই খেলনা দেখে। ভিডিওটি অনেকের উপকারে আসতে পারে, তাই ভিডিওটিকে শেয়ার করুন। আগের ভিডিওতে কমেন্ট করেছেন সৈয়দপুর থেকে জায়েদ, দুবাই থেকে হাফেজ আজিজুর রহমান, চাঁদপুর থেকে তানজিনা আক্তার, সৌদি আরব মক্কা থেকে মোহাম্মদ তুরান। আপনারা যারা কমেন্ট করেছেন আপনাদেরকে ধন্যবাদ। আপনি পৃথিবীর কোন জায়গা থেকে ভিডিওটি দেখলেন কমেন্ট করুন, যাতে পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে পারি। ভিডিওটি ভালো লাগলে লাভ রি একদিন, খারাপ লাগলে ইংরেজি একদিন। এমন সব তথ্যবহুল ভিডিও পেতে ন্যাচারাল বিউটি হ্যাক্সকে লাইক ও ফলো দিয়ে রাখুন।